তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি আলটিমেট ট্রিক সম্পর্কে কথা বলবো, যেটি জেনে সত্যি অনেক উপকৃত হবেন এবং ফটাফট এখনই আপনারা সেই সেটিংসটিকে অন করে দিন, এতে আপনারই ভালো। সো বন্ধুগণ, এখনই ভিডিওকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, এর আগে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি আপডেট সম্পর্কে কথা বলেছিলাম, যেখানে আপনারা দেখেছিলেন হোয়াটসঅ্যাপে কেউ যদি ছবি বা ভিডিও পাঠায় সেটি আপনি ডাউনলোড করলে গ্যালারিতে সেভ না হয়ে সেটি একটি প্রাইভেট ফোল্ডারে সেভ হচ্ছিল। এখন হোয়াটসঅ্যাপের আর একটি আপডেট এসেছে, এখানে আপনারা যেটা করতে পারবেন, হোয়াটসঅ্যাপ আপডেট করার পর আপনি যখনই কোনো আপনার নাম্বার থেকে ভিডিও বা ছবি ডাউনলোড করবেন, দেখবেন যে সেটি আবারও কিন্তু গ্যালারিতে শো করছে। কিন্তু এখানে একটি মজার বিষয় হলো, আপনি চাইলে কোনো একটি নির্দিষ্ট নম্বর ফটো বা ভিডিওকে হাইড করে রাখতে পারবেন, অর্থাৎ সেটিকে আপনারা প্রাইভেট ফোল্ডারে রাখতে পারবেন, বা আপনি যদি চান কোনো একটি নাম্বারের ছবি বা ভিডিওকে গ্যালারিতে শো করাবো সেটাও কিন্তু করতে পারবেন। এটি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন। নতুন আপডেট এসেছে, এর জন্য আপনাদের হোয়াটসঅ্যাপকে আপডেট করতে হবে এবং আপনাদের হতে হবে হোয়াটসঅ্যাপের বিটা টেস্টার ইউজার। দেন আপনারা যেটা করবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, ওপেন করার পর আপনারা আপনার সেই বন্ধুর প্রোফাইল বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রোফাইলটিকে ওপেন করবেন। তো আমি জাস্ট তার প্রোফাইলে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর পেয়ে যাবেন মিডিয়া ভিজিবিলিটি, তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যেটা বাই ডিফল্ট আপনার ইয়েস রয়েছে, তো আপনারা এটিকে নো করবেন। তো জাস্ট আপনারা এখন নো করে দেবেন, নো করার পর ওকে করবেন। এখন এই নাম্বারে যদি কোনোরকম আমাকে ফটো বা ভিডিও পাঠায় এবং আমি যদি সেটাকে ডাউনলোড করি, তাহলে দেখবেন যে সেটি আগের মতোই কিন্তু প্রাইভেট ফোল্ডারে সেভ হবে, গ্যালারিতে শো করবে না। আর যেগুলো আপনারা এই সেটিংসটি করবেন না সেটা বাই ডিফল্ট তো ইয়েস রয়েছে, অর্থাৎ সেই সব নাম্বার থেকে আপনারা যদি ফটো বা ভিডিও ডাউনলোড করেন তাহলে দেখবেন যে সেগুলো অটোমেটিক গ্যালারিতে চলে আসছে। তো আপনারা যেটা করবেন, ফটাফট আপনারা যদি মনে হয় কোনো একটা নাম্বারের আপনার ফটো বা ভিডিওকে হাইড করে রাখার দরকার আছে, জাস্ট আপনারা তার প্রোফাইলে গিয়ে এই সেটিংসটি করে দিন, জাস্ট নো করে ওকে করে দেবেন। বা আপনারা যদি চান কোনো একটি নাম্বারের ফটো বা ভিডিও গ্যালারিতে শো করুক, তাহলে তো এটি ইয়েস রয়েছে, নো প্রবলেম, অটোমেটিক দেখবেন যে গ্যালারিতে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটি ছিল হোয়াটসঅ্যাপের একটি আপডেট। তো জাস্ট আপনারা আপডেট করুন এবং এই সেটিংসটির মজা নিন।